টানা তিন ঘন্টার ভারী বৃষ্টিতে নোয়াখালীর নিচু এলাকাগুলোতে ফের বেড়েছে বন্যার পানি এতে আরও দীর্ঘ হচ্ছে বন্যার শঙ্কা ইতিমধ্যে বন্যা আক্রান্ত আটটি উপজেলার মধ্যে সদর কোম্পানিগঞ্জ ও সুবর্ণচর উপজেলার বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও এখনও পানিবন্দি কবিরহাট সেনবাগ বেগমগঞ্জ সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার অধিকাংশ এলাকার মানুষ অনেকদিনে পানি এখনো আছে আজকে তো ধরেন এই অবস্থা আপনারা নিজেরাই দেখে যাচ্ছেন পানি তো এখনো নামে নাই আবহাওয়া অফিসের তথ্যমতে পাঁচ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটা থেকে ছয় সেপ্টেম্বর ভোর ছয়টা পর্যন্ত পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সকাল থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি বন্যা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে এদিকে জেলা জুড়ে আগের মতো ত্রাণ না পৌঁছায় দেখা দিয়েছে খাদ্য সংকট বড়গড় থেকে তো পানি নামছে কিছুটা মোটামুটি এখন রান্নাঘর এখনো পানি নামে নাই মাছা করে এখনো ফাঁকশাক করতেছি সুলার সব বন্যা আছে এই অবস্থায় আর কি এখনো জেলার বিভিন্ন উপজেলায় বন্যার পানিতে মাছের প্রজেক্ট পুকুর ও খামার নষ্ট হওয়ায় ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকা স্থানীয়রা বলছেন বিভিন্ন স্থানে খাল দখল ভরাট করে স্থাপনা নির্মাণ অপরিকল্পিত কালভার্ট নির্মাণ ইত্যাদির কারণে পানি নিষ্কাশন বাধাপ্রাপ্ত হচ্ছে তৈরি হচ্ছে জলাবদ্ধতা যা চূড়ান্ত পর্যায়ে বন্যায় রূপ নিচ্ছে এখন কি কোনো ব্যবস্থা নাই আল্লাহর নির্ভর করে হরিছি যদি সরকার কোনো একটা কিছু করে আমরা ব্যবস্থা নিতে আর এদিকে নোয়াখালীতে ক্রমশ বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা বন্যা কবলিত আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি আছেন ছয় শতাধিক রোগী